ও বলতে আসলে আমাকে যেখানেই বলে আমি চোখ বন্ধ করে সেখানে চলে যাই কাল ফ্রাইডে তে আপনি এইটা এইটা যেখানে বলেন চোখ বন্ধ না আমি আসলে চলে যাই এবং আমার আমার আম্মু আমাকে কখনো আমার ফ্যামিলি এটা ভাইরাল ট্রাফিক হবে না না চাই বললেই চোখ বন্ধ করে চলে যায় না আমার আম্মু কখনো আমাকে একা ছাড়ে না মানে কোন জায়গায় ও জানে ভালো করে হ্যাঁ তো যখনই জায়েদ কোনো প্রোগ্রামে কথা বলে আম্মু করে না যেতে পারো মানে সে মানে এমনি মানে কনফিডেন্স লাভদের অনুভূতি হচ্ছে আমি ফার্স্টে সাহস পাচ্ছিলাম না মানে জায়েদ যখনই আমার হাত ধরলো তুমি যাও আমার মোবাইলগুলো ধরলো তখনই আমাকে হেল্প করলো বলেই গেলাম মানে এটা হতে পারে যে আপনারা ফিল্মের বিহাইন্ড দ্য সিন মানে এরকমভাবেই আমরা কিন্তু শুটিং করে থাকি যদিও যাদের সঙ্গে আমার রিসেন্টলি মানে ছবি হবে কথা চলতেছে তো সেখানে দেখা যাবে আপু বাস্তব জীবনে কি এমন কোনো ঘটনা ঘটছে এটা বাদে না না বাস্তব জীবনে হয়নি শুটিংয়ের ক্ষেত্রেই হয়েছে কারণ আমি কখনো লঞ্চ মানে লঞ্চ বাই স্টিমারে ফার্স্ট টাইম উঠেছি মানে দেশের বাইরে উঠেছি দুবাইতে যখন থাকি তখন ক্রুজ ডিনার করেছি বাট বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আজকে কেমন অনুভূতি লাগছে না আজকে খুবই ভালো লাগছে এখানে একটা ডিফারেন্ট প্রোগ্রাম মানে জাহাজের উপরে উঠে এরকম প্রোগ্রাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মানে আসা এনজয় করছি আর জায়েদি অবশ্য আমাকে এখানে ইনভাইট করেছে আসার জন্য নাহলে আসলে আমি রাতেও ভাবছিলাম যে না আসবো না অবশ্য না চলো চলো খুব ভালো মানে ও আসলে তো আমাদের নেতা ছিল এখনও আছে যদিও একটা জানেন আপনারা শিল্পী সমিতিতে একটা প্রবলেম চলছে বাট জানি না ওইটা একটা ডিফারেন্ট ব্যাপার ওই ব্যাপারে আলোচনা না করি আমরা তো ও বলেতে আসলে আমাকে যেখানেই বলে আমি চোখ বন্ধ করে সেখানে চলে যাই না আমার আম্মু কখনো আমাকে একা ছাড়ে না মানে কোন জায়গায় ও জানে ভালো করে হ্যাঁ তো যখনই জায়েদ কোনো প্রোগ্রামে কথা বলে আম্মু করে না যেতে পারো মানে সে মানে এমনি মানে কনফিডেন্স জায়েদের সাথে সিনেমা কবে শুরু করছে ওটাই হচ্ছে নাম ভূমিকার জন্য ছবিটা আসলে করা নাম ভূমিকায় আমার অভিনয়টা সেকেন্ড তো এই মানে পুরোটা একটা ডিফারেন্ট ফিল্ম এই ছবিটা আমরা কানে কান চলচ্চিত্রতে দিব আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা এই ছবিটা দেওয়ার প্ল্যানিং এ আছি কতগুলি হল এখন পর্যন্ত পাওয়া হয়েছে আমার জানার মতে 25-26টা অলরেডি বুকড হয়ে গেছে এবং আমি ফ্রাইডেতে যমুনা ফিউচার পার্কে আই মিন যমুনা ব্লকবাস্টারের ছবিটা দেখতে যাব এবং প্রতিদিনই দেখা যাবে কোনো না কোনো হলে আমি যাব ইনশাআল্লাহ দর্শকদের জন্য বলার যে শুধুমাত্র ফুলজান না আপনারা সব ছবি দেখেন ফুলজানের সঙ্গে আরো একটা ছবি আসছে সেই ছবিটাও দেখেন প্রতিটা ছবি দেখেন আপনারা আসলে ছবি না দেখলে আমাদের ছবি করা মানে সার্থক না এতটুকুই আচ্ছা বায়ের কাছে একটা প্রশ্ন